জনৈক ব্যক্তি একদিন বক্তব্যদিন নামতে আমাকে বলছেন, আব্দুরাজাক সাহেব, আপনারা হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন, আজকে শুকুরের সোরের গোস্ত জায়েজ বলে যান। তা আমি বললাম, জি হ্যাঁ, সোরের গোস্ত জায়েজ। স্বাভাবিকভাবে তার খেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার। একটি জান্নাত আমার কাম্য। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের উপরে মরা প্রাণীকে হারাম করেছি, আমি মানুষের উপরে শুকুরের সোরের গোস্ত হারাম করেছি, আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি। এই কথা বলতে 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 পরিপরি বলছেন, ফামানিস তুর্রা গায়রা বাগিন ওয়ালা আদ। তবে যদি মানুষের কোনো পথ না থাকে, যদি তাকে শুকুরের গোস্ত খেয়ে বাঁচতে হয়, বাঁচার যদি আর কোনো পথ না থাকে, তাহলে সে নিরুপায় হয়ে বাঁচার সময় পরিমাণ খেতে পারে। যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ, হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল। রক্ত দিয়ে চিকিৎসা হারাম, তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই, তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল। জনৈক ব্যক্তি একদিন বক্তব্যদিন নামতে আমাকে বলছেন, আব্দুরাজাক সাহেব, আপনারা হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন, আজকে শুকুরের সোরের গোস্ত জায়েজ বলে যান। তা আমি বললাম, জি হ্যাঁ, সোরের গোস্ত জায়েজ। স্বাভাবিকভাবে তার খেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার, খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আমি বললাম, অত ক্ষিপ্ত হচ্ছেন কেন? আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে, পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন, তখন তো তিনি নবী হননি, জিব্রাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সলাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, হারাম উপার্জন হলেই উপার্জন হারাম হয়, মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় এ কথা ঠিক নয়। কচ্ছপ হালাল এ কথা বলেছি, তবে আমি খেতে বলিনি, হালাল হলেই খেতে হবে তা নয়। রাসুলের সামনে এই সান্ডা গো, এই গোসাঁপ বা গুহি সাঁপ বা এই সান্ডা, একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসুল বললেন, না আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন, পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রাসুল বললেন, না আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না।